واهديني جنبني ما يؤذيني يا رب الكون احميني في دنياي وفي ديني وشمرنا اغلى ما اتبعت الجماعي. آه لو بحُسني بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والعاقبه للمتقين. সালাতাল্লাম আলবী সাল্লাসুসাল্লাম সম্মানিত দর্শক আমি আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর অফ বাংলাদেশ আপনাদের সাথে আজকের এই পর্বে আমি আছি প্রিয় দর্শক আমরা রমজান মাসে এসে উপনীত হয়েছি এবং রমজান মাসের যে রোজাগুলো আমরা এক এক করে রাখছি এবং রমজানের দিনগুলো খুব দ্রুত আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এক একটি দিন চলে যাচ্ছে আমরা জানি না আমরা কি হারাতে যাচ্ছি আগামী বৎসরে এই রমজান আবার পাব কি না আমার জীবনে আরেকবার রমজান আসবে কিনা এগুলো কারো আমাদের কারো কাছে কিন্তু এগুলো জানা নেই ফলশ্রুতিতে আমাদের মনে করতে হবে এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে সুতরাং যত পারি যত বেশি করে পারি এই রমজানের যে যা যা অর্জন করা দরকার এই রমজান মাসে রোজা রাখার মধ্য দিয়ে যা যা অর্জন করা যেতে পারে সব কিছুকে ঘিরে আমাদের সর্বক্ষণ আমরা এ নিয়ে ব্যস্ত থাকব। আমরা সবাই জানি যে রমজানের রোজা ফরজ করা হয়েছে এবং সে কেন ফরজ করা হয়েছে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে তোমরা যদি তাকেও অর্জন করতে পারো এবং এই তাকোয়াটা আমরা যেটা স্বাভাবিকভাবে বলি তাকুয়া নির্দিষ্ট কোনো বিষয়ে কিছু নয় যে শুধু এই কাজটা করলেই তাকু অর্জন করা যাবে বরং আমার জীবনের প্রাত্যহিক এবং প্রত্যেকটি কর্মে তাকওয়ার পরিচয় দিতে হবে তাকওয়ার পরিচয় দেওয়া মানে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ইসলাম সমর্থিত কিনা সাপোর্ট সাপোর্টেড বা ইসলাম কিনা অথবা ইসলাম এটাকে করার জন্য বলেছে কিনা অথবা ইসলাম না করার জন্য বলেছে কিনা এই যে চিন্তাভাবনা করে অগ্রসর হওয়া তখন বোঝা যাবে আমার মধ্যে ইমান আছে এবং আমি তাকুয়া অর্জনে সচেষ্ট প্রিয়দর্শক ইসলাম কর্মবিভোগ কোনো জাতিকে পছন্দ করেনি ইসলাম বিশ্ববাসীকে ইসলাম চায় মানুষ কর্মমুখর থাকুক বিশ্ববাসী কর্মমুখর থাকুক কর্মের যে সৃষ্টি সৃষ্টির যে আনন্দ এবং আনন্দে নিজকে ভরপুর করে তোলা এইভাবেই মানব জাতি নতুন নতুন অনেক কিছু উপহার দিতে পারবে বিশ্ববাসীর সামনে তার পরবর্তী প্রজন্মের জন্য তার সৃষ্টির মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করে রেখে যেতে পারবে ইসমুল্লাহ রহমান রহিম আল্লাহ তালা কোরআনে বলছেন যে যে তিনি তো সেই সত্তা যিনি এই জমিনকে সুগম করে দিয়েছেন সুতরাং তোমরা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ো আর তার রেজিক থেকে তোমরা খাও ভোগ করো এই যে আল্লাহ তারা আমাদেরকে দিক ছড়িয়ে পড়তে বলেছেন অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি ইসলাম পরিশ্রমের কথা বলেছে আমরা শ্রম বলতে কি বুঝি প্রিয় দর্শক শ্রম হচ্ছে কোনো পণ্য উপার্জনের জন্যে বা কোনো সেবাকে ক্রয় করার জন্যে বা সেবা দেওয়ার জন্যে মানুষের সার্বক্ষণিক যে প্রচেষ্টা তাকে শ্রম বলে এই শ্রমটা একক হতে পারে যৌথ হতে পারে ইসলামে শ্রমের মর্যাদা দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লা তার অসংখ্য হাদিসে এই মর্যাদার কথা বলে গিয়েছেন ইসলামে যে কোনো কাজ করার এই মর্যাদা আছে আর সেটা কাজটা যদি বৈধ হয় ইসলাম মানা করেনি সেটা আমরা যদি ধরি সমাজের সর্বনিম্ন যে কাজটা যাকে আমরা স্বাভাবিক দৃষ্টিতে মনে করি এটা খুব খারাপ কাজ কিন্তু ইসলামের দৃষ্টিতে দেখা যাবে যে ওই কাজটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে আমরা ধরে নিতে পারি যে আমরা যারা ক্লিনিং করেন তারা খুব খারাপ কাজ করেন সমাজে প্রিয় দর্শক আমরা একটু যদি ভাবি যে যারা এই কাজে বিজড়িত এই কর্মে যারা নিজকে নিয়োজিত করেছেন তারা যদি এই কাজটা সঠিকভাবে না করেন আমি আপনি কি কালকে বাসা থেকে বেরোতে পারবো অফিসে ঠিক মতো যেতে পারবো ব্যবসায় ঠিক যেতে পারবো এই জন্য কাজের যে ক্ষেত্র ইসলাম বলছে প্রত্যেক কাজই সম্মানিত এবং সেটা যদি বৈধ হয় এবং এই সম্মানিত বৈধ কাজ করে আমাদের উপার্জনের ব্যবস্থা করতে হবে তাহলে ইসলামের মর্যাদার মাপকাঠি কি ইসলামের মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকুয়া যেমন আল্লাহ তালা কোরআনে বলেন ইন ইন্ আক্রমক তোমাদের মাঝে সর্বাধিক সম্মানিত সর্বাধিক মর্যাদাবান ওই ব্যক্তি যে অধিক তাকোয়া আর এই তাকুয়া অর্জন করার করার কথাই কিন্তু প্রিয়দর্শক এই এই রমজানের রোজাগুলো আমাদেরকে বলতেছে আমরা যে রোজা রাখতেছি সেটা কিন্তু ওই তাকোয়া ঘেরেই যে এই তাকোয়া অর্জন করার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এখন এই যে আমরা যদি শ্রমমুখর না হই আমরা যদি কর্মমুখর না হই তাহলে সমাজ তো হয়ে যাবে প্রিয়দর্শক সমাজের স্বার্থে বিশ্বের অস্তিত্বের স্বার্থে বিশ্বের এক্সিস্টেন্সের স্বার্থে পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য একটা সুন্দর সুশোভিত পৃথিবী রেখে যাওয়ার স্বার্থে আমাদেরকে শ্রম দিতেই হবে এবং এই শ্রম দেয়া আর নেয়ার মধ্যেই বিশ্ব অনেক দিন বেঁচে থাকবে সেই পর্যন্ত যে পর্যন্ত আল্লাহর বিধান চূড়ান্ত বিধান না আসবে এই ক্ষেত্রে প্রিয় দর্শক ইসলাম মানুষকে সুনির্দিষ্ট কোনো কাজ করতে বাধ্য করেনি রাষ্ট্র যদি বিশেষ কোনো কারণ চাপিয়ে দেয় বা বিশেষ কোনো কার্য যদি চাপিয়ে দেয় কারো ক্ষেত্রে সেটা ছাড়া বাকি সকল ধরনের বৈধ কাজ করার ক্ষেত্রে নাগরিক স্বাধীন ঠিক তেমনিভাবে ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনও কোনো ব্যক্তি বা সমাজের ওপর রাষ্ট্র যদি কোনো কিছু বলে যে তোমাদের এটা করতে হবে এটা করা যাবে না এবং সেক্ষেত্রে ওই জিনিসটা করা ছাড়া বাকি সকল ক্ষেত্রে কাজ করার ব্যাপারে আমরা স্বাধীন এবং শ্রমের কথা এটি ইসলাম বলেছে যে আমি যে কোনো শ্রম সৃষ্টিশীল অথবা আমার উপার্জনের জন্য আমি যে কোনো শ্রম এটা আমি ইয়ে করতে পারবো আমি শ্রমটা ব্যয় করতে পারবো এক্ষেত্রে কোরআন বলছে সুন্দর কথা বিস্পুল্লাহ রহমান রহিম আলকাতকার আল্লাহ বনী আদম আল্লাহ বলছেন যে অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি সম্মানটা আল্লাহ নিজে সৃষ্টি করে নিজে আমাদেরকে দিলেন কত বড় সৌভাগ্যের ভাগিদার আমরা দাবিদার এবং এরপর আল্লাহ বলছেন ও হামালে এবং শুধু আমি বনি আদমকে সৃষ্টি করে সম্মানিত করেছি তা কিন্তু নয় আমি এদেরকে জলে স্থলে সোয়ারিরও ব্যবস্থা করেছি ও হামালনা আহম বাহারে এরপর আল্লাহ বলছেন যে আমি তাদেরকে দিয়েছি পবিত্র রিজেক দর্শক পবিত্র রিজেক এর অন্বেষণে আমাদেরকে ব্যয় করতে হবে যেমন অন্যত্র আল্লাহ বলেন যে বিসুল্লাহ রহমান রাহিম যে যারা অমাই ইহা জ রিফি সাবিল্লা যে ব্যক্তি আল্লাহ রাস্তা হিজরত করে ইয়াজিদ সে পাবে মোর গান ওয়াসা রসা সে তাহলে আল্লা এই জমিনে পাবে অনেক আশ্রয়স্থল অনেক প্রশস্ত অনেক কিছুই সে পাবে তাহলে এই যে গ্যারান্টি দেওয়া এটা কিন্তু আল্লাহর পক্ষ দেওয়া আছে যে তোমরা শ্রম দাও উপার্জন করো তাহলে তোমরা সে ধরনের সব কিছুই পাবা আমরা জানি আজকে বিশ্বে যে ডেভেলপমেন্ট দর্শক আমরা উন্নত ডেভেলপড কান্ট্রিগুলোর দিকে তাকাই আবার আমরা অন্য উন্নয়নশীল যে কান্ট্রিগুলো আছে সেগুলোর দিকে তাকাই অথবা আমরা লেস্ট ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে কম উন্নত যে কান্ট্রিগুলো আছে সেগুলোর দিকে তাকাই আমরা দেখি যারা বেশি উন্নত বেশি মাত্রায় পরিশ্রমী তারা অবশ্যই পৃথিবীতে এক এক করে উন্নতির মহিষবানে তারা ধাবিত হচ্ছে আর আমরা যারা পরিশ্রম করতে জানি না অথবা অল্প পরিশ্রম করে মনে করি অনেক বেশি শ্রম দিয়ে ফেলেছি আমরা জানি না সময়ের বলল আমরা যে টাইম ভ্যালুর কথা বলি সেটা আমরা মানি না বা মানতে চেষ্টা করি না তারা কেউ কিন্তু পৃথিবীতে ডেভেলপ হতে পারেনি এই জন্য যারা উন্নত আজকে তারা অবশ্যই পরিশ্রমের মধ্য দিয়ে তারা তাদের বাইডেন্ট অফ ইন্ডাস্ট্রি তাদের পরিশ্রমের বলে কিন্তু তারা উন্নত এক্ষেত্রে আমি আপনাদের সামনে আমার কিছু জিনিস আলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখন এই মুহূর্তে যে যেগুলো আমাদের সমাজে আমরা প্রচলিত আছে যেমন আমাদের সমাজে অনেকে বলে যে এত পরিশ্রম করা দরকার প্রিয় প্রিয়দর্শক আমরা তো আল্লাহর ওপর ভরসা করে আছি আল্লাহর পক্ষ থেকে সব কিছু তো হবে প্রিয়দর্শক ইসলাম এই ধরনের ভরসা করার কথা বলেনি ইসলাম ভরসা করার কথা বলেছে যেমনটি আল্লাহ রসুলসাল সালাতসলাম বলেছেন তিনি এক বেদিনকে দেখলেন যে সে তার উটকে বিচরণ করা অবস্থায় রেখে দিছে আল্লাহর ওপর ভরসা করছে তখন আল্লাহ রসুল বললেন যে না তুমি তোমার উটকে বাঁধো তারপর আল্লাহর ওপর ভরসা করো আমরা বলতে পারি একটা উদাহরণ দিয়ে যে আপনি আপনার ঘরের দরজা জানানা সব খোলা রেখলেন আর বলেন যে আমি আল্লাহর ওপর ভরসা করে আসি ইনশাল্লাহ কোনো চোট ডাকাত প্রবেশ করবে না ইসলামের কথা বলেনি ইসলাম বলেছে আপনি আপনার ঘরের দরজা জানানাগুলো সঠিকভাবে বন্ধ করবেন তার উপর তারপরে আপনি আল্লাহর উপর ভরসা করবেন এই ভরসা কথা ইসলাম বলেছে জন্যে যারা এই কথাগুলো বলে যে আমরা শুধু আল্লাহর উপর ভরসা করবো অন্য কোনো কিছু করার দরকার নেই ইসলাম এই কথাগুলো বলেনি এছাড়া আমরা আমাদের সমাজে আরেক ধরনের লোক পাই যারা বলে যে এত শ্রম দেওয়ার দরকারটা কি এত পরিশ্রম করার দরকারটা কি দুনিয়া নিয়ে এত ভাবার দরকারটা কি আমরা কি বলে আমরা শুধু আপাদত করবো তাদের যুক্তি কী কারণ আল্লাহ তালা বলেছেন বিসমিল্লা রহমান রহিম আমা খাল জিন্ন ইনসা আবদন যে আমি জিনার মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার এবাদতের প্রিয় প্রিয়দর্শক এখানে আমাদের প্রশ্ন যে এবাদত কাকে বলে পৃথিবীর সকল ভালো কিছু পৃথিবীর সকল ভালো কিছু যেটা আমার জন্য দরকার এই দরকারি ভালো কোনো কিছুর পেছনে আমি যদি শ্রম দিয়ে আমার মেধা ব্যয় করে আমার সব কিছু ব্যয় করে আমি যদি উপার্জন করি সে উপার্জনটা অবশ্যই এবাদত কারণ এই কথা বলেছে আল্লাহ রসুল সুন্দর করে বলেছেন যে হালাল ফরিদা যে হালাল উপার্জন করা হচ্ছে ফরজের উপরে ফরজ আপনি দেখেন আমরা হালাল উপার্জন করলাম না অথবা উপার্জনে আমাদের সময় ব্যয় করলাম না শুধু এবাদত করে যাচ্ছি আকাশ থেকে তো নিশ্চয়ই আগের মতো মান্নার সালোয়া নাজির হবে না যে আমরা সেটা খাব এই ধরনের কোনো সিস্টেমও নাই বরং যে কথাটা হচ্ছে আমাদের আবাদত করতে হবে এবং সেটা যে আমরা নামাজ রোজা বলি সেটা আবাদত আবার হালাল উপার্জনের জন্য চেষ্টা করা সেটাও আবাদত আরেকদম লোক আছে আমাদের সমাজে যারা মনে করে যে আমরা কাজ করার দরকার নাই অলস হয়ে বসে থাকি আমাদের দরকার নেই সব কিছু অটো আসবে এটাও ঠিক না ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে যেমন আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি নিজে উপার্জন করে তার খাদ্যের ব্যবস্থা করেছে সেটা কতই না উত্তম খাদ্য কত সুন্দর যে ব্যক্তি নিজে উপার্জন করে তার খাদ্যের ব্যবস্থা করেছে সেটা কতই না উত্তম এছাড়া আমরা সমাজে আরেক ধরনের লোক দেখি প্রিয় দর্শক যারা আসলে কাজকে ঘৃণা করে এটা আমি প্রথমেই আপনাদের সাথে আলোচনা করেছি যে ইসলাম কোনো কাজকে ঘৃণা করেনি বরং বৈধ সকল কাজেরই মর্যাদা ইসলামে আমি একজন টিচার আমি একজন শিক্ষক আমি একজন ক্লিনার আমি একজন ধোপা আমি একজন বড় চাকরি করি এই সমস্ত পদ প্রিয় প্রিয়দর্শক আমার মৃত্যু পর্যন্তই অথবা চাকরির লাইফ টাইম পর্যন্ত কিন্তু এরপরে আমাদের পরিচয় কি হবে আমাদের পরিচয় হবে আমি একজন মুসলমান এবং সেটা তাকুর ভিত্তিতে আসুন না প্রিয় দর্শক ইসলামে যে শ্রমের মর্যাদা দেয়া আছে আমরা সবাই আজ থেকে কর্মমুখর হয়ে উঠি আমরা সৃষ্টির নেশায় মেতে উঠি আমরা উন্নত কিছু করার প্রয়াসে এই জাতিকে সমৃদ্ধ করি আমরা যেভাবে সাহাবাহিকেরাম ব্যবসা করে শ্রম দিয়ে তাদের জীবন জীবিকা চালিয়েছেন ঠিক তেমনিভাবে আমরা তাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা শ্রমের মাধ্যমে আমাদের জীবনকে সাজাই আমাদের পরিবারকে সাজাই আমরা আমাদের রাষ্ট্রকে নতুন রূপে পরিচিত করি আমরা মুসলিম সমাজ কর্মমুখর এক জাতি তারা অলস কোনো জাতি নয় এটা আমরা আবার নতুন করে বিশ্বের সামনে তুলে ধরি আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের এসামের মর্যাদা এটা বুঝার জানার এবং নিজের জীবনে নিজে বাস্তবায়িত করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ